সিকদার গ্রুপের এমডি রণহক সিকদারকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বাবার মৃত্যুর কারণে সকালে ঢাকায় ফিরে আসেন রণহক সিকদার। শাহজালাল বিমানবন্দরে নামার পরই তাকে গ্রেপ্তার করে ডিবি গুলশান বিভাগ। এক্সিম ব্যাংকের দুই কর্মকর্তাকে নির্যাতন ও গুলি করে হত্যাচেষ্টার অভিযোগে সিকদার গ্রুপ অফ কোম্পানিজের এমডি রণহক সিকদার ও তার ভাই দীপু হক সিকদারের বিরুদ্ধে রাজধানীর গুলশান থানায় গত 19 মে মামলা করে ব্যাংক কর্তৃপক্ষ। মামলার আসামি হওয়ার পর থেকে পলাতক ছিলেন রণহক সিকদার।